যাবো না। কি আমার জয় তোমার স্বপ্ন? তোমার একটা স্বপ্ন ছিল আমি শুনতে পাবো, কথা বলবো। তোমার সে স্বপ্ন পূরণ হয়নি। এমন সাজ সাজবে যাতে বিশ্বামিত্রেরও মাথা ঘুরে যায়। শুনছো তো কোন ছাড়? একটা কথা মনে রাখো রুষা, সঞ্জুর বউ খুব রূপসী, তোমাকে আরো রূপসী সাজতে হবে, এমন ভাবে সাজবে যাতে তুমি। আচ্ছা এটা পরলে কেমন হয় আন্টি? এরকম পোশাক তুমি পরবে না। আমি তোমাকে কতবার বোঝাবো বলো তো? দেখো রুষা, দেখো আমার কথাটা শোনো, ওখানে আধুনিকা হয়ে গেলে চলবে না। ওখানে তোমাকে যেতে হবে একবারে মধ্যবিত্ত বাড়ির মেয়ে হিসাবে, সফট মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তাই তো সবার কাছ থেকে তুমি সিম্পাথি পাবে। যতই হোক ওই বাড়ির জামাইকে তুমি বাঁচিয়েছ। আজ থেকে ঝিল ব্যস্ত হবে, আর ঝিলের শূন্যস্থান পূরণ করবে তুমি। তুমি এইটা পড়লে কেমন? আমি তোমাকে বারবার এক কথা বলছি, তুমি কেন বারবার একই ভুল করছো? কেন ভুল করছো? রুষা একটা কথা মনে রেখো, আমি যেমন ওদের সংসার ভাঙার জন্য টাকা বিলোতে পারি, এমনি আমি টাকা বিলোতে পারি তোমাকে মারার জন্য। আমাকে 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। হ্যালো ঝিল, হাউ আর ইউ? বাই দ্য ওয়ে, ও কি বলছিল? ও বলছে আজ ওকে 9টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। হোয়াট? এখানে রিহার্সাল চলছে আর এটা কোনো মজা করার জায়গা নয়। সরি ঝিল, ইউ আর ইন কন্ট্রাক্ট, সো এখানে যতক্ষণ লাগবে তোমাকে ততক্ষণ এখানে থাকতে হবে। আর এটা ডিপেন্ড করে কোরিওগ্রাফারের উপর। একটা এত বড় ইভেন্ট হতে যাচ্ছে, তার ওপেনিং সেরিমনির জন্য এখানে রিহার্সাল চলছে, আর তুমি বলছো তোমাকে 9টার মধ্যে ছেড়ে দিতে হবে? হোয়াট রাবিশ! আজ আমার বরের জন্মদিন। কি বলছে? ও বলছে আজ ওর বরের জন্মদিন। আমার বর কেক কাটবে। আর প্রথম কেকটা আমি ওকে খাওয়াবো, আর পায়েশ খাওয়াবো। কি বলছে বলো তো? ও বলছে ওর বর কেক কাটবে, আর প্রথম কেকটা ও খাওয়াবে, আর তারপর পায়েশ খাওয়াবে। ওকে তুমি একদম এখন ছাড়বে না, ওকে তুমি সবার শেষে ছাড়বে। কেন? আমি বলছি তাই। তাতে আমার কি লাভ? লাভ তো আছেই। কি? ছাড়বো না। হ্যালো।
মেয়েগুলোকে বলে দিয়েছিস তো সবকিছু? বলে দিয়েছি মম, মনে হয় না তো 10টার আগে ঝিল ছাড়া পাবে। গুড, ভেরি গুড আসমান। ঝিল নাকি জন্মদিনে সঞ্জুকে প্রথম কেক খা, বড় বেশি স্বাদ না ঝিলের? কিন্তু আজ আজ ঝিলের সবকিছু সাধ্যের বাইরে থাকবে, সবকিছু। আজ থেকে শুধু আমার জেতার পালা। ইয়েস, রতি রায় জিতবে। ঝিল, মুখার্জি পরিবারে আমি বিষাক্ত বাবলা গাছের চারা ঢুকিয়ে দিলাম, তার কটার খোঁচায় তোমরা সবাই কত বিখ্যাত হয়ে যাবে। আজকের পর থেকে আর কোনো দিন স্নেহা আর নীলকে আলাদা করার চেষ্টা করবেন না। আমার কেমন লাগছে আন্টি? ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে, দারুণ। এই সাজ দেখে তো যে কোনো ছেলেরই মাথা একেবারে ঘুরে যাবে। যাও রুষা, এবার দেখিয়ে দাও নারী রূপের কি মহিমা। ওই মুখার্জি পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দাও, সঞ্জুকে ঝিলের থেকে কেড়ে নাও, হলেই আমার বুকের জ্বালা ঝুরবে। একু জয়াদি, 9টা বাজতে চললো তো, ঝিলের তো দেখা নেই এখনো। হ্যাঁ, এই দিয়া, এই ঝিলকে একটু ফোন কর না, দেখ তো। বিষমনি, ফোন করেছিলাম, ফোন ধরছে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে নিশ্চয় এখনো রিহার্সাল চলছে। আসতে পারি? হ্যাপি বার্থডে সঞ্জু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। নাও, এটাতে তোমার শু আছে, পারফিউম আছে আর সোয়েটার আছে। আমি রুষা। থাক থাক থাক, দেখো দেখছো কি ভালো মাইয়া, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করে। আপনি কি করে জানলেন ও ভালো মেয়ে? না মানে দেখে মনে হইল, সুন্দর রুচি, মার্জিত চাল চলন, সুন্দর মাইয়া।
আপনি তো কাকিমা না? থাক থাক। উনি যে কাকিমা তুমি কি করে জানলে? না মানে ঝিলের মুখে গল্প শুনেছি। মাইয়াডা খুব সালাক আছে, কোনো মতে ম্যানেজ দিছে। সঞ্জু এটা একটু পড়বে প্লিজ। পড়তেছে যখন তখন পড়, ওই জামাটা খুললা আর দেওয়াটা পড়। এটা ঝিল বৌদির দেওয়া তো, এটা পরে কেকটা কাটবে। ঝিল আসার পর তো কেক কাটা হবে, ও যতক্ষণ না আসে ততক্ষণও এটা পড়ুক। আসলে এটা আমি ওর জন্য নিজে গিয়ে কিনে এনেছি, অ্যাটলিস্ট সাইজটাকে ফিট করে কিনা সেটা একটু দেখে নি। সঞ্জু তুমি এটা পড়বে প্লিজ। ওই দেখি কি আনছো, এত বড় প্যাকেটে কি আনছো? এখনো এলো না, কেকও তো এসে গেছে, নতুন গুড়ের পায়েসও তো হলো না, পায়েস কি হবে? আমি সঞ্জুর জন্য নতুন গুড়ের পায়েস বানিয়ে এনেছি। সঞ্জু নতুন গুড়ের পায়েস ভালোবাসে? আসলে আমি খুব ভালোবাসি রান্না করতে, ঘর গোছানো, রান্না বান্না করা, এসব আমার খুব প্রিয়। তাই ভাবছিলাম সঞ্জুকে কি গিফট দিই জন্মদিনে। ভেবে ভেবে বার করলাম যে জন্মদিনে তো পায়েসটা মাস্ট, আর সেটা যদি নতুন গুড়ের হয় তাহলে তো তার জবাব নেই। তুমি তো সঞ্জুর জন্য অনেক গিফট এনেছো, ব্লেজার, পারফিউম, শুজ সবই তো দিয়েছো। সেটা তো বাহ্যিক, জন্মদিনে তো সব থেকে আসল হলো পায়েস। আমার জন্মদিনে আমার মা আমাকে বানিয়ে দিত, মায়ের থেকেই শেখা। বানিয়ে দিতেন মানে? মা নেই, বাবাও নেই।
অ্যাকচুয়ালি আমার মা বাবা দুজনেই ডেফ এন্ড মিউট ছিলেন। আমি তাদের মেয়ে হয়ে কথা বলতে পারি। আসলে আমি খুব কষ্ট করে সঞ্জুর জন্য পায়েস বানিয়ে এনেছিলাম, ওকে খাওয়াতে দেবেন তো? ঠিক আছে, আগে কেক কাটটা কেক খাও, তারপর তুমি পায়েস খাওয়াইবা। কখন হবে কেক কাটা? 9:46 ওর জন্মের সময়। ঝিল এলে তখন কেক কাটা হবে, তারপরে প্রথম ঝিল ওকে কেকটা খাওয়াবে। Many happy returns of the day. Shubha Janmadin, Varda. Hi, Sneha. Kemon acho? Bhalo. Happy birthday, Sanjuda. Bah, ki sundor blazer. Ke diyeche chil boudi? Na, Rusha. Hi. Hi. Hello. Many happy returns of the day. বলছি ঝিল বৌদি কোথায়? তুমি এভাবে যেতে পারবে না, নিয়ম বিরুদ্ধ কাজ তুমি করতে পারো না। রিহার্সাল থেকে তাড়াতাড়ি যাওয়াটা নিয়ম বিরুদ্ধ কাজ নয়। আমি একজন ডান্সার,
আমার নাস্তলা হয়ে গেছে আর এখন আমাকে বেরোতেই হবে নো যাও রিহার্সালে যাও যাও ঝিল রিহার্সালে যাও যাও গো ঝিল আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো 9:46 তো বাই যাই গেল আর বউটার তো কোনো কর্তব্য জ্ঞান নেই ঝিল কিন্তু এটা ঠিক করলো না দিদি ভাই যাই বলো আজকে দিনে কিন্তু ঝিল একটু তাড়াতাড়ি আসতেই পারে আরে কইলে তো সাইরাই দিত জোর কইরা কি আটকায় রাখবো হ্যাপি বার্থডে সঞ্জিতা আশ্মনি আচ্ছা ঝিলের খবর কি গো ঝিলের নাচ হয়ে গেছে ও আসছে না কেন সবাই ওয়েট করছে ও আসবে কি করে ও তো এখন নাচে মগ্ন আর একবার নাচ শুরু করলে ও তো বর সংসার আত্মীয় পরিজন সব ভুলে যায় আসলে ও তো নাচটাকে খুব ভালোবাসে সঞ্জুদা শুধু নাচ ভালোবাসলেই হইব বরে অপেক্ষা কইরা আছে বরে কেক কাটবো আর সে আইব না হ্যাঁ তার নতুন গুড়ের পায়েস বানানোর কথা ছিল বাইরের মাইয়া পায়েস বানাইয়া লই আছে তার রান্ধনের কথা ছিল কোনো কাণ্ড জ্ঞান আছে তোমরা তোমরা প্লিজ এভাবে বলো না আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে ঝিলবৌদি নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে আটকে গেছে তো বুঝলাম কিন্তু আসমানিতে চলে এলো হ্যাঁ তাই তো আর ও তো ওখানে আর একা ডান্সার না আরো ডান্সার রয়েছে ও যদি সঞ্জুর প্রতি এতটুকু দায়িত্ব থাকত তাহলে আজকের দিন অন্তত দেরি করত তোরা ঝগড়াঝাটি বন্ধ করবি ঝিলকে একটা ফোন কর না আমি একটা ফোন করিব গার্লস যাও রিহার্সাল করো ঝিলের বাড়ি থেকে ফোন করেছে ফোনটা ধরো ফোনটা ধরো হ্যালো ঝিল আছে হ্যাঁ ও তো রিহার্সালে আছে কিন্তু ওর হাজবেন্ড তো আজ জন্মদিন ওর তো তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা হ্যাঁ আমিও সেটা শুনেছি মানে আমাকে আসমানিই বলেছে আসলে কি বলুন তো আমরা ওকে অনেকবার মানে বললাম যে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য কিন্তু ঝিল বললো ও ডান্স শেষ না করে কোথাও যেতে পারবে না মানে ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডান্স তারপর সব কিছু আচ্ছা ঠিক আছে আমি রাখছি এনিওয়ে জানি ইনকামিং কল থেকে ওর নাম্বারটা লিস্ট করো কিন্তু রাইট সরি আমার কোনো ফোন এসেছিল না না তোমার কোনো ফোন আসেনি আর কত দেরি করবা হ্যাঁ দিদি ভাই সঞ্জু বরং এবার কেকটা কাটুক কিন্তু ঝিল এখনো রিহার্স করছে সঞ্জিতা দাদাবাবু তো ঘরে চলে গেছে মনে হয় কষ্ট পেয়েছে ঝিল বৌদি এখনো আসেনি তো সঞ্জুকে আমি ডেকে নিয়ে আসি তুমি যাও না যাও দিয়া দিঘি দিঘি যা একটা বাইরের মেয়েকে বেডরুমে পাঠালো কাকিমা ঝিল শুনলে ভীষণ রাগ করবে
হ্যালো হ্যালো মম, সাপ শিকার ধরে ফেলেছে, এবার গিলে নেবে, ডাক দেওয়ার কোনো সুযোগ পাবে না, এক গরসে সাবার। চলো সঞ্জু, আমরা কেকটা কেটে ফেলি। আমি না এলে তুমি কেক কাটবে না তো? আমি না এলে আমার গিফট তোমার হাতে কেউ দেবে না তো? আমি এসে নতুন গুড়ের পায়েস খাওয়াবো, অন্য কেউ দিলে খাবে না তো? চলো চলো চলো। হ্যালো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। কে খাইয়েছে? না, খাওয়াইবো। তাড়াতাড়ি খাওয়াতে বলুন। তুমি চিন্তা করো না রতি, কেক কাটা হইলো বলে আবায়া উঠ পাহাড় কে নিচে কাকিমা। ঝিল এবার কি করবে শুনি? ঝিলের সংসার ভেঙে একেবারে খান খান হয়ে যাবে। রতি, এইবার কেক কাটা হইবো, আমি ফোনটা রাখি? এই না না কাকিমা, আপনি ফোনটা রাখবেন, আপনি ফোনটা প্লিজ অন করে রাখুন, আমি আমার জয়ের ঘন্টাটা নিজের কানে শুনতে চাই। ঝিল, সঞ্জুর জন্মদিনের কেক কাটার সাথে সাথে তুমিও সঞ্জুর জীবন থেকে কেটে যাবে। আমার আর সঞ্জুর সম্পর্ক 7 জন্মের। এই সম্পর্ক ভালোবাসার বিশ্বাসের অটুট বন্ধন, এ তুমি ভাঙতে পারবে না। অরুতি, সব পুনশ হয়ে গেছে। আমি চাইলেই হাঁটিহাড়ি ভাঙতে পারতাম, কিন্তু না, এখনই নয়, একদিন আপনি এর জন্য পস্তাবেন। উপরে এসে
শান্তি রায়, আমি জানি আপনার মতো মতলববাজ মহিলা নিজের মতলবের জন্য যে কোনো মানুষকে, যে কোনো মানুষের সম্পর্ককে দাও লাগাতে পারে, কিন্তু ঝিল সঞ্জুর সম্পর্ক ভাঙা অত সহজ নয় রতি রায়। কে বলছেন আপনি? আমি ধরে নিন আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, নইলে যেদিন পালে সত্যি সত্যি বাক পড়বে সেদিন হাজতে বসে লোভ শিখেতে হবে। আর কাকিমার তো তীর্থ করার বয়স, তার মাথা খাচ্ছেন কেন? বিড়াল দিয়ে কি আর হাল চাষার, অন্য প্ল্যান করুন, কাকিমা ওকে জো হয়ে গেছে, নইলে একদিন দেখবেন আপনার সংসার ভেঙে গেছে। যদি সামান্য ভদ্রত থাকে তাহলে আজকের দিনে সঞ্জুকে ফোন করে ওর জন্মদিনের উইশটা করুন। হ্যালো, ঘর অন্ধকার করে বসে আছো কেন? তোর মুখ চোখ এরকম লাগছে কেন? কি হয়েছে রতি, কি হয়েছে তোমার? আবার আবার ওই ঝিল মেয়েটা আমাকে মাত দিল অগ্নি, আবার ঝিল কেন বলছি? আমার ভাগ্য, আমার ভাগ্য আমাকে মাত দিয়েছে অগ্নি, তুমি জানো সবকিছু। আগে থাকতে সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে আমি রুষাকে ওখানে পাঠিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ওই ঝিল এসে পুরো বাজিমাত করে দিল। শান্ত, শান্ত, যা ঘটেছে সব তোমার ভাগ্য, এ সমস্ত বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করব কেন? আমি আবারও তোমাকে বলছি, আবারও বলছি, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি পারবো না, আমি বন্ধ করতে পারবো না। জানো, তুমি জানো মুখার্জি বাড়ি থেকে আমাকে ফোন করেছিল, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মুখার্জি বাড়ি থেকে আমাকে ফোন করে না, চূড়ান্ত অপমান করেছে, চূড়ান্ত অপমান করেছে আমাকে অগ্নি। আমি এখন কি করবো, আমি কি করবো অগ্নি? আর শোক স্নেহা, আমি দেখি এই রায় পরিবারে তুমি কি করে থাকো, লাইফ আমি হেল করে ছাড়বো। তুমি কিচ্ছু করতে পারবে না মম, তুমি যদি কিছু করো আমি স্নেহাকে নিয়ে এখান থেকে চলে যাব। নীল, তোমাকে ছেড়ে, ড্যাডকে ছেড়ে বাড়ি থেকে চলে যাব। সত্যি বলবে মম, তুমি কি রুষাকে আগে থেকে চেনো? মাথায় এসব কে ঢোকাচ্ছে নীল? নীল, তুমি তোমার মায়ের দিকে অভিযোগের আঙুল তুলছো? হ্যাঁ তুলছি, তার কারণ? কারণটা কি বল? কিছু না। তোকে এই কথাগুলো কে বলেছে, কে বলেছে বল? ঝিল তো, হ্যাঁ দেখেছো অগ্নি, আমাদের সুপুত্রকে দেখেছো? ঘর জ্বালানি, পর ভোলানি, ঝিলের কথা শুনে মমের সঙ্গে ঝগড়া করতে এসেছিস, ঝগড়া করছিস তো? না মম, আমি ঝগড়া করতে আসিনি। তবে মম, আমি এটা ভেবে অবাক হচ্ছি যে এই মেয়েটাকে মন্দার মুহূর্তে দেখা গেল, সেখানে তুমি ছিলে, আবার এই মেয়েটাকে সঞ্জুদার বার্থডে পার্টিতে দেখা গেল, হাতে ব্লেজার, শুজ, দামি দামি গিফট, এই মেয়েটা সঞ্জুদাকে কেক খাওয়াতে গেছিল, ভাগ্যির সঠিক সময় ঝিল বৌদি এসে সঞ্জুদাকে কেকটা খাওয়ালো। হ্যাঁ, ঝিল বৌদি সঞ্জুদাকে কেকটা খাওয়ালো, আর তক্ষুনি আমার মাথায় স্ট্রাইক করলো যে তুমি নয় তো যে এই সব কিছুর পিছনে কলকাঠি নাড়ছে। মারো মারো মারো,
আরো মারো, থামলে কেন? কিন্তু একটা কথা বলে দিচ্ছি, ধর্মের কল কিন্তু বাতাসে নয়। যখন বিপদে পড়বে না, বাপ বলার টাইম পাবে না। তোমার তোমার ছেলে কি বলে গেল শুনলে? একটা কথা বলছি, এখনো সময় আছে রথী, এখনো সময় আছে। ছেলের সাথে যদি এরকম ব্যবহার করো তাহলে কিন্তু বউকে নিয়ে আলাদা হয়ে যাবে। খাবে কি ওরা? কেন, ওদের আদরের ঝিল আছে না? তাহলে তাহলে আমি এখন কি করব? ছেলের সাথে ছেলের সাথে এমন ব্যবহার করো যেন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। বৌমার সাথে ঠিক তুমি যেটা বলছো আমাকে এখন সেটাই করতে হবে। কিন্তু তোমার আদরের বৌমাটি এখন কোথায়? জানি না। নীল, নীল! কি স্নেহা কোথায়? স্নেহা আজ ও বাড়িতে থাকবে। কার পারমিশন নিয়েছো? আমার স্ত্রী, আমি পারমিশন দিয়েছি। ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার। অসুবিধে হলে বলো, ছেড়ে চলে যাব। শুনলে রথি, এভাবে হবে না। হবে হলে এভাবেই হবে অগ্নি। ঝিলের সংসার আমি ভাঙবই, আর আমার ছেলে গেলে আমি ঝিলের কাছ থেকে সঞ্জুকে কেড়ে নেব। নাকের বদলে মরণ চাই, চাই। কি দেখছেন? আমি আমি ভাবছিলাম সঞ্জু সঞ্জু সঞ্জুর জন্মদিনে সাজানোটা, এই বাড়ির সাজানোটা ভালো হয়েছে। তাই ভাবছিলেন? নাকি এটা ভাবছিলেন যে এই সুন্দর করে সাজানোটা ছড়খাড় হয়ে গেলে ভালো হতো, তছনছ হয়ে গেলে ভালো হতো? কি কি বললে তুমি? কি বললে? আমি চেয়েছিলাম সঞ্জুর জন্মদিনের সাজানোটা তছনছ হয়ে যাক। একেবারে মনের কথাই বলেছ। আচ্ছা ঝিল, তুমি এই কথাটা হঠাৎ করে কেন বলছো? সেসব প্রসঙ্গ পরে বলছি, আগে বলুন তো আপনি এত রাতে এখানে কি করছেন? আমি এই বাড়িতে কেন এসেছি তোমার তাতে কি? আমি তার কৈফে তোমাকে দেব নাকি? আমি এখানে এসেছি আমার আমার ছেলে ছেলে ছেলের বউকে নিয়ে যেতে। স্নেহা, স্নেহা, স্নেহা! মা, আপনি এত রাতে? এবার চলো বাড়ি যেতে হবে। আমার আমার কথাটা শুনুন মা। কোনো কথা শুনবো না। কার অনুমতি নিয়ে তুমি আজকে রাতে এই বাড়িতে আছো? আমার স্বামীর অনুমতি নিয়ে। তোমার স্বামী এখনো রায় পরিবারের কর্তা নয়। রায় পরিবারের কর্তা তোমার শ্বশুর। আর যতদিন তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে তুমি নিজের ইচ্ছে মতন কাজ করতে পারো না। একবার শ্বশুর শাশুড়ি মরে গেলে গয়ায় পিণ্ডি দিয়ে যা খুশি করো নয়? মা, মা আপনি এভাবে কেন বলছেন? বেশ করেছি, আমি এইভাবেই কথা বলি আর বলবো। তুমি কি আমার সঙ্গে যাবে? না মা, আমি এখন যাব না। তুমি যাবে না? এত বড় সাহস তোমার,
দেখি তুমি কিভাবে থাকো এই বাড়িতে আজকে। চলো চলো। বাড়ির বউয়ের উপর অত্যাচার করবেন না, এমনিতেই অনেক পাপ করেছেন। শিশুপাল আর কৃষ্ণের গল্প নিশ্চয়ই শুনেছেন। তুমি আমাকে রাতে বেলা শিশুপাল আর কৃষ্ণের গল্প শোনাচ্ছ? কৃষ্ণ শিশুপালের 100টা পাপ ক্ষমা করার পর তাকে বধ করেছিল। আপনি কিন্তু ভুল করেও 100-এর বেশি পাপ করবেন না। এই ঝিল, মনে রেখো আমি এই বাড়িতে এসেছি, তোমাদের বাড়িতে এসেছি, আর তুমি আমাকে অপমান করছো। আপনার মান অপমান বোধ আছে? বললে তুমি কি বললে তুমি আমার আমার মান অপমান বোধ নেই? আমার সাহস কোত্থেকে পাও তুমি এই কথা বলার? কোত্থেকে পাও? বৌদি প্লিজ ছাড়ো, মায়ের সাথে ঝামেলা করো না। আমি এক্ষুনি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবো, তোমার বরের সঙ্গে কথা বলবো, এক্ষুনি কথা বলবো। এই যে সঞ্জু, আমি এই বাড়ির কে? কুটুম সম্পর্কে তোমাদের বড়। এই বাড়িতে দাঁড়িয়ে তোমার তোমার বউ আমাকে অপমান করছে সকলের সামনে। তুমি কি করছো? তুমি কি করছো? এর ফল কি হতে পারে তুমি জানো? জানো কি তুমি? কি বলছিস বড়দা? আমি মায়ের জন্য খাবার আনবো।